বন্ধুরা জল পরে চলে এলাম, তারপরে লুচি আর তরকারি দেখো এখানে খেতে দেওয়া হয়েছে। তো সবাই মিলে লুচি তরকারি খাওয়া দাওয়া হচ্ছে। এরপরে আমাদের গায়ে হলুদের পর্ব শুরু হবে। তো দেখো এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, তো রান্নাবান্না করছে, মানে এটা হচ্ছে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। তো এখানে মাছ ভাজছে দেখতেই পাচ্ছ, তো মাছের ঝোল এইসব রান্না টান্না হবে আর কি। তো এরপরে দেখো আমরা চলে এসেছি জায়রা মিলে দেওর কি গায়ে হলুদ দিতে। তো আমরা গায়ে হলুদ দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ ওটা আমার দেওর, আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছ এগুলো সবই সম্পর্কে যাওয়া হয় আর কি। তো দেখো আর বাচ্চারা তো এমনি খেলাধুলো করছে, তো গায়ে হলুদটা দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ভালোই, মানে শীতকাল তো রোদ চাওয়াটা ছাদের উপরে হচ্ছে আর কি গায়ে হলুদটা, কারণ এটা তো ফ্ল্যাট বুঝতেই পারছো, এখানে সমস্ত কাজকর্মগুলো ছাদের উপরেই বেশি করা হয় আর কি। তো দেখো এরপরে আমি শেয়ার করছি আগের দিন রাতের পার্টি। এটা গায়ে হলুদ দেওয়ার পরে তো সবাই বিয়েতেই যায় আর কি, তো সেটা সে ভিডিও আমি পরে শেয়ার করব। তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আগের দিন রাতে খুব জমজমাট পার্টি হয়েছিল আর কি ছাদে, তো সেই পার্টিটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো পকোড়া ভাজা হচ্ছিল, তো এটা পকোড়া, তার সঙ্গে সবাই মিলে ডান্স করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাই ডান্স করছে এখানেও আর কি, ফ্ল্যাটের লোকজন আছে আর সঙ্গে আমার যে যাগুলো আছে আত্মীয় স্বজন যারাই গেছিল সবাই মিলে আর কি ডান্সগুলো করা হয়েছে, আনন্দ করা হয়েছে অনেক। তো প্রায় দিনই বেশ পার্টি হয়েছে আর কি, দু তিন দিন হয়েছে, তো একটা দিনের পার্টি আমি শেয়ার করলাম, তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল আর কি। আর এখানে দেখো মূলত গার্লসরাই আজকে ডান্স করছে আর কি। আর এর আগের দিন একটা পার্টি ছিল যেটা আমি শেয়ার করিনি, ভিডিও করিনি, সেটাতে ছেলেরাও কিন্তু ডান্স করেছিল আগের দিন। তো আজকে মূলত মেয়েরাই ডান্স করছে, আর ওদিকে তো পকোড়া ভাজা হচ্ছে, তো মাঝে মাঝে কেউ কেউ পকোড়া খেয়েও নিচ্ছে, কেউ কেউ ডান্স করছে, এরকমই চলছে আর কি। আর বাচ্চাদের তো বেশি পছন্দ হয় আর কি পকোড়া, তো এইসবই আর কি, ভালোই এনজয়মেন্ট হয়েছে আর কি সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ এখানে সব গ্রুপ ডান্স হচ্ছে আর কি সবাই মিলে। দেখো আর গানও চলছে, কিন্তু গানটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিছু মনে করো না, কারণ কপিরাইট চলে আসবে, কপিরাইট আসলে তো আবার জ্বালা আছে, তো যে জন্যে, কারণ গানগুলো থাকলেই বেশি ভালো লাগতো আর কি, কিন্তু কিছু করার নেই, যেহেতু গান নেই মানে দিতে পারছি না আর কি, তার জন্যে মিউট করে দিয়েছি। আর এখানে দেখো একটা বোন আছে, সম্পর্কে আমাদের বোন হয়, খুব সুন্দর ডান্স করে, তো আমি বললাম যে বোন তুমি ডান্স করো, আমি একটু ভিডিও করে নিই তোমার। তো দেখো কত সুন্দর ডান্স করছে, কামারিয়া গানের ডান্স করছিল, কিন্তু যাই হোক দুর্ভাগ্যবশত আমি গানটা দিতে পারছি না, নইলে তোমরা দেখতে খুব সুন্দর ডান্স করছিল। তো একাই তো আমি একটু ভিডিও করলাম। আর দেখো চার সাইডটা না খুব সুন্দর হাওয়াও আসছিল, আর এদিকটা একদমই ঠান্ডা ছিল না, কারণ যথেষ্ট এখন তো গরম পড়েই গেছে। আর যাই হোক কিছুদিন আগেও খুব একটা ঠান্ডা বলতে গেলে ছিলই না, এটা মানে এই বিয়ের সময়টা। তো এটা চারতলার ছাদে হচ্ছে আর কি। তো দেখো বোনের সঙ্গে আবার দু একজন যোগ দিচ্ছে, আর দেখো আমাদের পাশে গুলটু বাবু আছে, গুলটু বাবু মাঝে মাঝে চিলে চিলে উঠছে, কথা বলছে, এইসব করছে। তো দেখো পকোড়া টুকটাক না, তো দেখো আবার ভাজাও হচ্ছে, এরকমই চলছে। তো পকোড়া ভাজার দায়িত্বে আছে আমাদের একটা ভাই, মানে আমার জায়ের একটা ভাই, মানে দুটো ভাই আছে আর কি, তো তারাই পকোড়াগুলো ভাজছে। তো দেখো পকোড়া গরম গরম পকোড়া নামছে, পকোড়াটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আমি। তো এরপরে বিয়ের ভিডিও আসতে চলছে, তোমরা একটু ওয়েট করো।